Ya Nabi, you were there when nothing was existing. Alhamdulillah, lakal hamdu wa lakal shukru ya rabbal alamin. মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাকে আপনাদের সামনে বসে আলোচনা করার তৌফিক দান করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আলোচনাকে কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। যারা শুনতেছেন আল্লাহ যেন সকলকে তার উপর আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আলোচনা পেশ করেছিলাম যে কেন আমাদেরকে লাইলাতুল কদর দেওয়া হইল, কোন কারণে দেওয়া হইল। আল্লাহর নবী একদিন আলোচনা পেশ করতেছেন, বনি ইসরায়েলের একজন লোকের কথা বলতেছেন। তাফসীরে মাজহারিতে লিখেছেন যে বনি ইসরায়েলের একজন লোক ছিল খুব দিনদার। দুটি বর্ণনা লিখেছেন, একজন লোক খুব দিনদার ছিল, খুব আল্লাহওয়ালা ছিল, মুত্তাকি লোক ছিল। ওই লোকটা সে সারাদিন আল্লাহর পথে জেহাদ করত আর সারা রাত্রি আবাদতার বন্দুকি করতে থাকত। এইভাবে সে এক হাজার বছর সে অতিবাহিত করেছে। আল্লাহর নবী বলেন সে লোকটা কত আমলগার ছিল, কত ভালো ছিল, কত দিনদার ছিল ওই লোকটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শুনে সাহাবা একরাম মনে কষ্ট পাইলেন, বললেন ইয়া আল্লাহ, আমাদের গোর আয়ু এমনি কম, আমরা তো বেশি আবাদতের বন্দেগি করতে পারবো না। আর বনি ইসরায়েলের লোকগুলা তাদের বয়সও বেশি ছিল এবং হাজার হাজার বছর তারা আবাদতের বন্দেগি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী করিম ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য, উম্মতে মুহাম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে কদর নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি এমন একটি রাত্রি নাজিল করেছি লাইলাতুল কদর তোমাদেরকে দিয়েছি, যে বনি ইসরায়েলের একজন লোক 1000 বছর ইবাদত বন্দেগি করেছে আর তোমাদেরকে এমন একটি রাত্রি দিয়েছি যে এই রাত্রিতে যদি কেউ ইবাদতের বন্দেগি করে তাহলে 1000 বছরের ইবাদত মাসের চেয়েও বেশি সওয়াব। খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ বলেন লাইলাতুল কদরের রাত্রির মর্যাদা 1000 মাসের চেয়েও বেশি। এখন ইমাজিন করুন, একজন মানুষের বয়স যদি 60 থেকে 70 বছর হয় আর প্রতি বছর যদি সে শবে কদরের রাত্রিতে আবাদতের বন্দেগি করে থাকে তাহলে ওই লোকটা কি পরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে অর্জন করতে পারলো। সুবহানাল্লাহ, ডেফিনেটলি কামিয়াব। এই জন্য শবে কদরের রাত্রিতে আবাদতের বন্দেগি করা, শবে কদরের রাত্রির মর্যাদা দেওয়া, শবে কদরের রাত্রিতে বেকার কাটিয়ে না দেওয়া, একটা মুহূর্ত যেন সময় নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা। তাহলে কোন রাত্রি? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হইল, ইয়া রাসূলুল্লাহ, শবে কদরের রাত্রি কোন রাত্রি? আল্লাহর নবী বলেন শবে কদরের রাত্রি হচ্ছে রমজান মাসের লাস্ট 10 ডেইজের মধ্যে। পার্টিকুলারলি বলেন নাই কোন রাত, তবে ওড নাইট, লাস্ট 10 ডেইজের মধ্যে সব বেজুর রাত্রিগুলা ওড নাইট। যেমন 20 তারিখের রাত্রি ছিল একটা রাত্রি, আজকের রাত্রি, 23 তারিখের রাত্রি, এইভাবে সকল ওড নাইটগুলা। এবং অধিকাংশ মুফাসসিরিন একরাম এবং সাহাবা একরামের আমল থেকে যে শবে কদর রাত্রি 26 তারিখের দিন গত রাত্রি কথা বেশি বর্ণনা পাওয়া যায়, যারে আমরা 27 তারিখও রাত বলি, শবে কদর বলি। কিন্তু নবী করিম ইসলামের হাদিস দ্বারা প্রমাণিত শবে কদর রাত্রি লাস্ট 10 ডেইজ এবং 10 ডেইজের মধ্যে এই বেজর রাত্রিগুলাতে তোমরা শবে কদর তালাশ করো। আজকের রাত্রিও শবে কদরের রাত্রি হইতে পারে। সুতরাং প্রতিটা রাত্রিকে নিয়ামত মনে করে লাস্ট 10 ডেইজ এই জন্য মানুষ এতেকাফ করে। লাস্ট 10 ডেইজ মানুষ কোনো কিছু করে না, শুধু আল্লাহর ইবাদতের বন্দেগিতে কাটিয়ে দেয়। যদি শবে বরাত হয় তাহলে যদি আমি এত বড় ভাগ্যবান একটা রাত্রি মিস করে ফেলি, এই জন্য এই রাত্রির গুরুত্ব মনে করে এই রাত্রির প্রতিটা মুহূর্তকে আমরা যেন আজকে থেকে কোনো রাত্রি যেন আর সময় অযথা কাটিয়ে না দিই, অযথা যেন সময় কাটিয়ে না দিই। এই 10 ডেইজ যেন বেশি করে কোরআন তেলাওয়াত করি, তাওবা ইস্তিগফার করি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদরের রাত্রি পেয়ে যাই কোন দোয়া পড়ব? আমাদের করণীয় আমল কি, আমি কোন দোয়া পড়ব? আল্লাহর নবী বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদরের রাত্রি পেয়ে যাই তাহলে কোন ইবাদতের বন্দেগি করব? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, যদি শবে কদরের রাত্রি পেয়ে যাও তাহলে তুমি এই দোয়াটি বেশি করে পড়িও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني ترورته هي الله إنك عفو আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। তুহিব্বুল আফওয়া, এবং আপনি ক্ষমা, আপনি একজন ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে ভালোবাসেন। ফাআফু আননি, সো আপনি আমাকে মাফ করে দেন। এই দোয়াটা সকলেই বেশি করে পড়ব। আজকে থেকে দিনে রাত্রে যখনই সময় পাই এটাকে তসবি বানাইয়া ফেলি। দোয়াটা কি? اللهم إنك عفو تحب العفو فاعف عني 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 I repeat it so many times because কারো যদি কোনো মিস্টেক থাকে then you can correct. এই দোয়াটা বেশি করে পড়া। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন নবী করিমের কাছ থেকে এই দোয়াটা শুনলাম তখন আমি এই দোয়াটাই বেশি করে পড়তাম। আল্লাহর নবী বলেন, শবে কদর রাত্রি পাইলে এই দোয়াটি বেশি করে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুদ দাওয়াত, যেহেতু রমজান শরীফ অর্জনের মাস, বর্জনের মাস, আল্লাহর নৈকট্য লাভের মাস, আর আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে নিজেকে আল্লাহর কাছে সাবমিশন করে দিলেই আল্লাহ খুশি হন এবং আল্লাহ বন্দাকে মাফ করে দেন। বন্দার মর্যাদা আল্লাহর কাছে হাই হয়ে যায়। একজন লোক গুনাহ করে না, আর একজন লোক গুনাহ করেছে আর তওবা করেছে, যে লোকটা গুনাহ করার পরে তওবা করেছে ওই লোকটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, কারণ সে অপরাধ করে, সে অপরাধের পরে লজ্জিত হয়ে গেছে। অফকোর্স যে গুনাহ করে না তার মর্যাদা আল্লাহর কাছে আছে, কিন্তু আল্লাহ খুশি হয়ে যান ওই লোকটার প্রতি যে গুনাহ করেছে, নাফরমানি করেছে, আর এখন তার ভুল বোঝার কারণে সে বিনীত হয়ে গেছে, নরম হয়ে গেছে, এরপরে আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করতেছে। কিতাবুদ দাওয়াত অর্থাৎ দোহার অধ্যায়, প্রার্থনার অধ্যায়। এই চ্যাপ্টারটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের এই চ্যাপ্টারের নাম দিয়েছেন কিতাবুদ দাওয়াত অর্থাৎ দোয়ার চ্যাপ্টার। এখানে কোরআনের আয়াত এনেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, প্রতিটা বাবের মধ্যে কোরআনের আয়াত দিয়ে শুরু করেছেন। এখানেও তিনি সর্বপ্রথম যে আল্লাহ কোরআনের আয়াত এনেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নাম দাখিরিন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই চ্যাপ্টার শুরুতেই কোরআনের আয়াত এনে শুরু করেছেন। এই আয়াতের অর্থ হচ্ছে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়াগুলাকে কবুল করে নিব। আস্ক মি দেন আই উইল অ্যাকসেপ্ট ইউর দোয়া। উদউনি আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা প্রাইড করে ইবাদত বন্দেগীর মধ্যে, যারা ইবাদত বন্দেগী করে ঠিক, অহংকার আছে, বাহাদুরি করে, বেঠাগিরি করে, সাইয়াদখুলুনা জাহান্নাম দাখিরিন, আল্লাহ বলতেছেন আন করিব দে উইল এন্টার ইন্টু হেল, তারা জাহান্নামী, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। বাহাদুরি করে, বেঠাগিরি দেখায়, দোয়াও করে না, আল্লাহর কাছে চায় না, দোয়া করতে তার ভালো লাগে না, বলে দোয়া টুয়া কিছু নাই। আরে দোয়া আবার কি? নামাজের পরেও দোয়া করে না, শবে কদর যায়, শবে বরাত যায়, রমজান মাস যায়, দিন যায়, রাত যায়, একদিন আল্লাহর কাছে হাত উঠায় না, বেআদবের মতো জীবন যাপন, বলে দোয়াটার দোয়ার কর নাই। কেউ নিজেও দোয়া করে না, মানুষ কেউ দোয়া করতে এনকারেজ করে না। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নাম দাখিরিন,
আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিব। আল্লাহ প্রমিস করেছেন, আল্লাহ প্রমিস করেছেন। এখন চিন্তা করে দেখুন, আল্লাহ কখনো প্রমিস ভঙ্গ করেন না, আল্লাহ কখনো তার ওয়াদাকে ভঙ্গ করেন না। এখানে আল্লাহ কিন্তু আমাদের সাথে ওয়াদা করেছেন, আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন যে আল্লাহ কারো প্রমিস তিনি ভঙ্গ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। কি ওয়াদা করেছেন? আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব। আমি এই আলোচনার মধ্যখানে একজনে তার মোবাইল হোয়াটসঅ্যাপের মধ্যে একটা একটা কয়েকটা হাদিসের একটা গুরুত্বপূর্ণ কয়েকটা কথা লিখে রেখেছে, আমি মনে পড়ে গেল আজকে, একটু আগে দেখলাম, এখনই আমি দেখতেছি যে সে কয়েকটা আল্লাহর প্রমিজের কথা লিখে রেখেছে তার হোয়াটসঅ্যাপের মধ্যে। সে তার হোয়াটসঅ্যাপের মধ্যে আল্লাহর প্রমিজের কয়েকটা কথা লিখেছে, সে তার পিকচারের মধ্যে রেখেছে আল্লাহ কি প্রমিস করেছেন। আপনারা দেখুন, আমি দেখি আপনাদেরকে বলি, সর্বপ্রথম কথা সে লিখেছে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ফাযকুরুনি আযকুরকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এটা আল্লাহর ওয়াদা। কেউ আল্লাহকে ডাকবে, আল্লাহকে কেউ ডাকবে আর আল্লাহ তাকে স্মরণ করবেন না, এটা হতে পারে না। আল্লাহ বলেন আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। দিস ইজ দ্য ভার্স অফ দ্য হলি কুরআন, আল্লাহ বলতেছেন। দুই নম্বর, ইফ ইউ আর গ্রেটফুল টু মি, অর্থাৎ যে আল্লাহর শুক্রিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমারকে, আমি আল্লাহ তোমার উপরে খুশি থাকবো এবং তোমার সব কিছুকে ইনক্রিজ করে দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ আরেকটা ওয়াদা করেছেন। যারা এই মুহূর্তে ইকরা টিভি দেখতেছেন, এই মুহূর্তে যারা ইকরা টিভির প্রোগ্রাম দেখতেছেন, খেয়াল করে শুনবেন, আল্লাহ প্রমিস করতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কেউ যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার সব কিছুকে ইনক্রিজ করে দিব। সুবহানাল্লাহ। আর তিন নম্বর প্রমিস, উদউনি আস্তাজিব লাকুম, উনি মোবাইলে লিখে রেখেছেন তার হোয়াটসঅ্যাপের পিকচারে, কল আপন মি দেন আই উইল রেসপন্স ইউ। দিস ইজ দ্য মিনিং অফ দ্য দিস আয়া, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দোয়া কবুল করবো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ হাল মিন মুস্তাগফিরিন ফা আগফির লাহ, আল্লাহ হাল মিন মুস্তারযিকিন ফা আরযুক লাহ, আলা কাযা হাত্তা ইয়াতলুহাল ফাজর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আনটিল ফজর পর্যন্ত ডাকতে থাকেন। আসলে কোনো বিপদগ্রস্ত মানুষ, আমি আল্লাহর কাছে চাও। আসলে কোনো অভাবী মানুষ, আমি আল্লাহর কাছে চাও। আসলে কোনো বেমারি মানুষ, আমি আল্লাহর কাছে চাও। আস্ক মি, আই উইল অ্যাকসেপ্ট ইয়ার দোহাজ, আই উইল রিমুভ ইয়ার ডিফিকাল্টিজ, আই উইল রিমুভ ইয়ার ডিফিকাল্টিজ, আই উইল প্রোটেক্ট ইউ ফ্রম অল ইলনেসিস। আস্ক মি, আস্ক মি, আস্ক মি। আল্লাহ আনটিল ফজর পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। তিন নম্বর। আরেকটা প্রমিস কি? সুবহানাল্লাহ। চার নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড নট পানিশ দেম ওয়াইল দে সিক ফরগিভনেস। আল্লাহু আকবার। দিস ইজ দ্য মিনিং অফ দ্য আয়া। থ্যাংক ইউ যিনি এই পিকচারটা রেখেছেন, এই কথাগুলো চারটা কথা রেখেছেন, চারটা কোরআনের আয়াতের মিনিং। আল্লাহ তাকে হায়াত দান করুন, আল্লাহ তাকে মাগফিরাত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাইন তাও কোরআনের আয়াত, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহ। অতঃপর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আরেকটি আয়াত এনেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ইলা আখিরিল আয়া। অতঃপর তিনি একটা হাদিস এনেছেন, সাথে সাথে আমি হাদিসটা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষ আমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে, আমি আল্লাহ কখনো তাকে পানিশমেন্ট দেই না, আমি তার দোয়াকে কবুল করে নেই, আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে নেই। সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস। সুতরাং রমজান মাস অত্যন্ত মোবারক একটি মাস, রমজান মাস বরকতের মাস, রমজান মাস
আল্লাহর নৈকট্য লাভের মাস, মানুষ বলে না কখনো মানুষ রেডি হয়ে থাকে, দেওয়ার জন্য প্রস্তুত থাকে, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন, কিন্তু আমরা নিতে চাচ্ছি না। ইয়া আল্লাহ, মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। কেউ যদি রমজান মাসের এই লাস্ট 10 days, অনলি 8 days লেফট, আজকে তো আরেকদিন চলে গেছে যাচ্ছে, যদি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না, মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, জিন্দগি বরবাদ হয়ে যাবে, জিন্দগি বরবাদ হয়ে যাবে। এই জন্য প্রতিটা মুহূর্তকে কাজে লাগাই, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাই, একটা মুহূর্ত যেন বেকার নষ্ট না করি। অতঃপর এই আয়াতগুলার পরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস এনেছেন, এত গুরুত্বপূর্ণ একটি হাদিস আর এত গুরুত্বপূর্ণ একটি দোয়া। মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার, এই দোয়াটা যদি মুখস্থ না করেন আর এই দোয়াটা যদি না শিখেন, তাহলে মনে করবেন যেন আপনার কপালে কুড়াল মেরেছেন। এই দোয়াটা যদি কেউ শিখতে না পারেন আর এই দোয়াটা যদি কেউ শিখেন না, এই দোয়াটা যদি কেউ না পড়েন, তাহলে তার চেয়ে হতভাগা আমি বলবো আর কেউ নাই। কারণ বুখারী শরীফের হাদিস আর আল্লাহর নবী কি বলতেছেন, আগে হাদিসটা শুনুন এরপরে দোয়াটা শুনুন। কেন পারবো না? আমরা যদি অনেক লম্বা লম্বা বই মুখস্থ করতে পারি, অনেক লম্বা লম্বা জিনিস মনে রাখতে পারি, সুরায়ে ফাতেহা আলহামদুলিল্লাহর মতো একটা দোয়া, এই দোয়া কেন পারবো না? যে দোয়াটা ইন্টারনেটে মারলেও মিলবে, যে দোয়াটা যে কোনো দোয়ার বুকে মিলবে, যে দোয়াটা একটা যে কোনো বইয়ে মিলে, একজন হুজুরকে বললেও বলে দিবে, একজন মেসাবকে বললে বলে দিবে, যে কোনো জায়গায় সার্চ করলে পাইবেন। কেন আমার জীবনের জন্য এই দোয়াটা আমি শিখবো না? কেউ যদি শিখতে না পারি, তা আমার মতো হতবাগার কেউ নাই। প্রতিদিন এই দোয়া পড়ার কথা আল্লাহর নবী বলেছেন। দোয়াটা কি? বুখারী শরীফের হাদিস। সকলেই যেন প্রমিস করে যে দোয়াটা মুখস্থ করে ফেলবো এবং মৃত্যুর আগ পর্যন্ত মর্নিং এবং ইভিনিং এই দোয়াটা পড়ব। দোয়াটা কি? আন শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল سيد الاستغفار ان يقول العبد اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت قال ومن قالها من النهار موقنا بها فمات من يومه قبل ان يمسي فهو من اهل الجنه ومن قالها من عن الليل وهو موقن বিহাফা মাতা কাবলা আন ইসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, একজন ওয়ান অফ দ্য ফেমাস সাহাবী, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা দোয়া তওবার কথা বলেছেন, একটা দোয়ার কথা বলেছেন, যার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। অর্থাৎ তওবার মধ্যে সবচেয়ে বড় তওবার দোয়া। সাইয়্যিদ মানে সর্দার, লিডার মানে লিডিং দোয়া, লিডিং তওবার দোয়া। আপনি যদি ইন্টারনেটেও লিখেন সাইয়্যিদুল ইস্তিগফার পেয়ে যাবেন। আপনি যদি যে কোনো দুয়ার বুক বাহির করে কন্টেন্টস দেখেন, দেখবেন সাইয়্যিদুল ইস্তিগফার পেয়ে যাবেন। যে কোনো ইমাম সাহেবকে জিজ্ঞেস করুন, লিখে দিবেন আপনাকে। আল্লাহর নবী বলেন, ক্বালা সাইয়্যিদুল ইস্তিগফার, দুয়ার মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আন ইয়াকুল আল আবদ, আল্লাহর বান্দা ওই কথা বলল। দোয়াটা কি? আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার মাবুদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই। খালাকতানি ওয়া আনা আবদুকা, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার গোলাম। খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই হচ্ছে দোয়া। শুনতে হয়তো কঠিন লাগতেছে, কিন্তু কয়েকবার পড়বেন মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। দিস ইজ দা দুআ হুইচ ইজ কল্ড সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়াটা আল্লাহর নবী তেলাওয়াত করার পরে কি বলতেছেন শুনুন। قال ومن قالها من النهار موقرا بها فمات من يومه قبل ان يمسي فهو من اهل الجنه। কোন আল্লাহর বান্দা, কোন ইমানদার, কোন মুসলমান যদি এই দোয়াটা দিনে একবার পড়ে আর ওই দিন যদি ওই লোকটা মারা যায়, আল্লাহর নবী বলেন ওই লোকটা বেহেশতে চলে যাবে, বেহেশতে জান্নাতে। মর্নিং এ পড়েছেন
আর ওই দিন যদি আপনি মারা যান আপনি জান্নাতি। একটা দোয়া পড়েছেন, লাইফ ইন্স্যুরেন্স করে ফেলেছেন। আজকের মর্নিংয়ে ফজর পরে যদি সকালে যদি ঘুম থেকে ওঠার পরে ওই দোয়াটা পড়েন, ওযু কুসল কিচ্ছুর দরকার নেই, দোয়া পড়বেন। আপনার ওযু থাকার দরকার নেই, পাকি না পাকির দরকার নেই, ঘুম থেকে উঠেছেন ঠাস করে দোয়াটা পড়ে ফেলেন। দোয়া পড়তে ওযু লাগে না। আল্লাহর নবী বলেন, মান ক্বালাহা, যে ব্যক্তি, ওয়া মান ক্বালাহা মিনান নাহার, দিনের বেলা ওই দোয়াটা পড়লো আর ওই দিন যদি আল্লাহর বান্দা মারা যায়, আল্লাহর নবী বলেন ওই লোকটা জান্নাতি, 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 বেহেশতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মান ক্বালাহা, আর কোনো মানুষ যদি রাতের বেলা ওই দোয়াটা পড়ে, সন্ধ্যার পরে ওই দোয়াটা পড়েছে, ফামাত ক্বাবলা আন ইউসবিহা, আর মর্নিং হওয়ার আগে ওই লোকটা মারা যায়, কে বলতেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন, খাতামুন নাবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন। নবীজি বলতেছেন, যদি রাতের অন্ধকারে মাগরিবের পরে দোয়া পড়ে আর ফজরের আগে যদি ওই লোকটা মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ওই লোকটা জান্নাতি, বেহেশতি, বেহেশতি। একটি দোয়াই আমার জীবনের জন্য যথেষ্ট। আমি কি পারি না এই দোয়াটা শিখতে? পারবো না, চেষ্টা করলে পারবো। পারা যায় না কি জিনিস, আমরা তো দেখি অফিসে, অ্যাজ এ লয়ার, ইমিগ্রেশন লয়ার, আমরা তো দেখি যখন আমাদের কাছে ক্লায়েন্ট আসে তখন আমরা বলি লাইফ ইন দ্য ইউকে পাস করতে হবে, B1 পাস করতে হবে, দেশ থেকে এসেছেন, কিচ্ছু জানেন না, ইংলিশ টিংলিশ কিচ্ছু জানেন না, কিন্তু ফার্স্ট করতেই হবে, ফার্স্ট ঠিকই করে ফেলেন। লাইফ ইন দ্য ইউকে কিন্তু এত ইজি না, কিন্তু এটাও পাস করে সার্টিফিকেট নিয়ে আসেন, এখানে 2 নম্বরই করতে পারবেন না। ড্রাইভিং টেস্ট, আল্লাহু আকবার, কত হার্ড। আজকে থেকে 15 বছর আগে যখন আমি লাইফ ড্রাইভিং পাস করেছি, আমার জীবনে কত পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পরে খুশি হয়, কিন্তু এত খুশি হয় নাই যখন আজকে থেকে 15 বছর আগে ড্রাইভিং পাস করার পরে যত খুশি হয়েছিলাম, কারণ কত হার্ড। এখন তো আরও হার্ড করে ফেলেছে, নাও এ ডেইজ ইজ আরও হার্ড, দেন এভরি সিঙ্গেল ডে মানুষ পাস করতেছে, দেশ থেকে আসিয়া ইংলিশ জানে না সেও পাস করতেছে। যদি এত হার্ড হার্ড এক্সাম যদি আমি করতে পারি, আমি যদি 3 মান্থের কম্পিউটার ট্রেনিং নিতে পারি, আমি আমার লাইফকে সংশোধন করার জন্য আমি কি পারি না একটা ট্রেনিং নেওয়ার জন্য, আমি কি পারি না আমার লাইফকে সংশোধন করার জন্য 3 মাসের ট্রেনিং নিতে? এত সুযোগ, এত অপরচুনিটি আছে, কোরআন শেখার অপরচুনিটি আছে। আল্লাহ আকবার, কত ইয়াং ভাইরা দেখতেছি জীবনে কোরআন পড়ে নাই, ছোটোবেলা মা বাবা শিখাইছিল ভুলে গেছে, এখন ইউটিউবে দেখে দেখে, লেসন দেখে দেখে, ইন্টারনেটে দেখে দেখে কোরআন শিখতেছে, কারি হয়ে যাচ্ছে। সেই দিন এক ঘরে গেলাম, উনি বলতেছে ওনার বাচ্চা ইউটিউবে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে 18 পারা মুখস্ত করে ফেলেছে, স্কুল থেকে আসে, আসে সে কোরআন তেলাওয়াত শুনে, শুনতে 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 সে 18 পারা মুখস্ত করে ফেলেছে। আল্লাহু আকবার। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করলে কী না হয়। বয়স 40-50 হয়ে গেছে, এমন মানুষ আছে এত সুন্দর করে কিচ্ছু জানে না, আলিব্বাও ভুলে গেছে, এখন সে একটা শর্ট কোর্স করে, অনলাইনে শর্ট কোর্স করে সে কোরআন পড়তে পারে, সে হাদিসের মিনিং জানে, এর চেয়ে বড় আর কী হতে পারে? আমরা যেন আজকে প্রমিস করি রমজানে যে এই দোয়াটা আমরা শিখে ফেলবো, এই দোয়াটা শিখে ফেলবো, দিনে একবার এই দোয়াটা পড়ব। আমি তো ভুল করি না, ভুল করি না, চেষ্টা করি প্রতিদিন পড়ার, ইনকেস যদি কখনো ভুল হয়ে যায়, কারণ এত বড় সুযোগ ছাড়তে চাই না। আমার ভাইরা কেউ ছাড়বেন না এই সুযোগটা। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুদ দাওয়াত চ্যাপ্টারের মধ্যে 2 নম্বর যে হাদিসটা এনেছেন, আন সাদ্দাদ ইবনে আউসিন, এই 2 নম্বর হাদিসের এই সাইয়্যিদুল ইস্তিগফার এই দোয়াটা নিয়ে এসেছেন। সুতরাং এই দোয়াটা যেন মুখস্থ করি। আবার দোয়াটা বলতেছি, এত ভালো লাগে দোয়াটা, মিনিংটা এত পাওয়ারফুল, মন চলে যায়, মন জুড়ে যায়। সে কত সুন্দর করে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি, ও আল্লাহ তুমি আমার মাবুদ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারবে না, আমি লজ্জিত হয়ে গেলাম, আমি আপনার কাছে বিনীত হয়ে গেলাম, ফাগফিরলি, ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ফা ইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা, নো ওয়ান ক্যান ফরগিভ মাই সিন এক্সেপ্ট ইউ, ও আল্লাহ সো ফরগিভ মি, ইউ আর দ্য ওনলি ওয়ান ইউ ক্যান ফরগিভ মাই সিন, ওয়ালা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা, কেউ আমার গুনাহ মাফ করতে পারবে না আল্লাহ আপনি ছাড়া। ইমাজিন করুন, এইভাবে যখন কোনো বান্দা বলে
আল্লাহ কখনো এই বন্দার দোয়াকে ফিরিয়ে দিবেন না। আবারও আরেকটা ব্রেকে চলে যেতে হচ্ছে, দের ইজ অ্যানাদার শর্ট ব্রেক ইনশাআল্লাহ। আই উইল কাম ব্যাক আফটার দ্য ব্রেক, স্টে উইথ আস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।